অগ্রহায়ণ মাসে আপনি যদি কাক দেখে এই ঠিক এই দিকে মুখ করে বলেন মা লক্ষ্মীর এই বিশেষ মন্ত্র, তাহলেই আপনার সৌভাগ্য ফিরতে পারে, আপনার জীবনে আর্থিক উন্নতি হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন কাক এমন একটি পাখি যার সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মকর্ম। তাই অগ্রহায়ণ মাসে যেখানেই কাক দেখতে পাবেন, চুপচাপ কাউকে না জানিয়ে এই একটি মন্ত্র অন্তত একবার উচ্চারণ করবেন। তবে দয়া করে কাউকে জানাবেন না, মনে মনে উচ্চারণ করুন এবং তারপর অতি অবশ্যই কাক মহারাজকে প্রণাম জানান। এইটুকু কাজ। আর যদি পারেন অবশ্যই আপনার প্রিয় যে কোনো খাবার কাককে খেতে দিতে পারেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, কমবেশি আপনারা প্রত্যেকেই জানেন এই অগ্রহায়ণ মাসে আমরা মা লক্ষ্মীর বিশেষ ঘনঘটার সঙ্গে পুজো অর্চনা করা হয়ে থাকে। আর মা লক্ষ্মীর পুজো অর্চনার একটি অংশে যেখানে আমরা বিভিন্ন জীবজন্তুকে খাবার খাইয়ে থাকি, তারই মধ্যে পড়ছে কাক। তাই কাককেও যদি এই যে অগ্রহায়ণ মাস এই মাসে খাবার খাইয়ে থাকি, সেক্ষেত্রে অধিক সুফল পাওয়া যায়। তবে আজ আমি বলবো, আপনি যখনই কাক দেখতে পাবেন অগ্রহায়ণ মাসে, যখনই কাক দেখতে পাবেন অবশ্যই আপনি এই একটি বিশেষ দিক, হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ দিকে মুখ করে অতি অবশ্যই বলবেন মা লক্ষ্মীর এই বিশেষ মন্ত্র, যাতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফেরত আসে, জীবন হয়ে ওঠে সুন্দর স্বাভাবিক এবং সাবলীন। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনি দক্ষিণ দিকে মুখ করে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করতে একদম ভুলবেন না। ভিডিওটিকে আপনারা অতি অবশ্যই দেখতে থাকুন, কারণ এই ভিডিওতেই আমি জানিয়ে দেব আপনি ঠিক কোন দিকে মুখ করে এই বিশেষ মহাশক্তিশালী মন্ত্র, যা কাক এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে পাঠ করবেন। কাকের এই মন্ত্রটি অতি অবশ্যই লিখবেন ক্রিং কাকা, ক্রিং কাকা, ক্রিং কাকা। এছাড়া অতি অবশ্যই আপনি দক্ষিণ দিকে মুখ করে বলার পাশাপাশি জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে অতি অবশ্যই প্রিয় বন্ধুরা মনে রাখবেন ক্রিং কাকার পাশাপাশি
উল্লেখ করবেন, জয় মা মহালক্ষ্মী নমঃ, জয় মা মহালক্ষ্মী নমঃ, জয় মা মহালক্ষ্মী নমঃ, এই বিশেষ মন্ত্রটি, যার ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি গতি প্রকৃতি অতি অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। অগ্রহায়ণ মাসে আপনি যদি কাক দেখে এই ঠিক এই দিকে মুখ করে বলেন মা লক্ষ্মীর এই বিশেষ মন্ত্র, তাহলেই আপনার সৌভাগ্য ফিরতে পারে, আপনার জীবনে আর্থিক উন্নতি হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন কাক এমন একটি পাখি যার সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মকর্ম। তাই অগ্রহায়ণ মাসে যেখানেই কাক দেখতে পাবেন, চুপচাপ কাউকে না জানিয়ে এই একটি মন্ত্র অন্তত একবার উচ্চারণ করবেন। তবে দয়া করে কাউকে জানাবেন না, মনে মনে উচ্চারণ করুন এবং তারপর অতি অবশ্যই কাক মহারাজকে প্রণাম জানান। এইটুকু কাজ। আর যদি পারেন অবশ্যই আপনার প্রিয় যে কোনো খাবার কাককে খেতে দিতে পারেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, কমবেশি আপনারা প্রত্যেকেই জানেন এই অগ্রহায়ণ মাসে আমরা মা লক্ষ্মীর বিশেষ ঘনঘটার সঙ্গে পুজো অর্চনা করা হয়ে থাকে। আর মা লক্ষ্মীর পুজো অর্চনার একটি অংশে যেখানে আমরা বিভিন্ন জীবজন্তুকে খাবার খাইয়ে থাকি, তারই মধ্যে পড়ছে কাক। তাই কাককেও যদি